আসসালামু আলাইকুম আমাদের সকল ক্লাস একত্রে পেতে অর্থাৎ পেইড কোর্সের জন্য স্ক্রিনে দেখানো নাম্বারে হোয়াটসঅ্যাপে অথবা মেসেঞ্জারের মাধ্যমে যোগাযোগ করবেন এক্সামের আগে হাতে যতটুকুই সময় থাকুক না কেন আমরা অ্যারিস্টোটলের পোয়েটিক্স থেকে আজকে একটি খুবই গুরুত্বপূর্ণ ব্রড কোয়েশ্চেন পড়ব অ্যারিস্টোটলের পোয়েটিক্স থেকে প্রশ্নটি কি রাইট এ নোট অন অ্যারিস্টোটলস কনসেপ্ট অফ ইউনিটি অফ অ্যাকশন ইউনিটি অফ অ্যাকশনের যে ধারণা কনসেপ্ট সেটা কি ছিল সেটা নিয়ে লিখুন উইথ রেফারেন্স টু ইস থিওরি অর্থাৎ অ্যারিস্টোটাল যে থিওরি দিছে সেই থিওরি থেকেই লিখবো আমরা ওকে সাথে একটা ল্যাজ আছে যে ডিড অ্যারিস্টোটাল ইনসিস ইনসিস মানে জোর দেওয়া গুরুত্ব দেওয়া অন থ্রি ড্রামাটিক ইউনিটিস অথবা থ্রি ইউনিটিস অফ ড্রামা তিনটা যে ড্রামাটিক ইউনিটি আছে ওই তিনটায় উনি গুরুত্ব দিয়েছেন কি না অর্থাৎ ইউনিটি অফ অ্যাকশান ইউনিটি অফ প্লেস ইউনিটি অফ টাইম তিনটাতেই উনি গুরুত্ব দিয়েছেন কি না এ হলো প্রশ্ন এখানে উত্তরটা আমি সংক্ষেপে একটু বলে নেই দেন আমি হচ্ছে পুরো অ্যান্সারটি লাইন বাই লাইন পড়বো দেখুন সংক্ষেপে যদি আনসার দিই উনি প্রশ্ন করেছেন যে অ্যারিস্টটলের যে ইউনিটি অফ অ্যাকশন এই ধারণাটা কী ছিল ইউনিটি অফ অ্যাকশন মানে একটা নাটক উপন্যাস বা যে জিনিসই হোক নর্মালি নাটকের মধ্যে নাটকের মধ্যে ইউনিটি অফ অ্যাকশান অনেকগুলো অ্যাকশন থাকবে অর্থাৎ অনেকগুলো ঘটনা থাকবে কাজ থাকবে কিন্তু সেই কাজগুলো মেইন একটা অ্যাকশনকে কেন্দ্র করে ঘটবে পঞ্চাশটা ঘটনা নাটকে ঘটতেই পারে মূল একটা ঘটনাতে ফোকাস করে সেই ঘটনার আন্ডারে বাকিগুলা ঘটবে ঠিক আছে অর্থাৎ ফাইনাল অ্যাকশন মেইন অ্যাকশন অ্যাক্টেই এরকম থাকবে আবার লাস্টের যে অংশটা বলছে তিনটা ড্রামাটিক ইউনিটকে উনি গুরুত্ব দিয়েছেন কিনা আসলে গুরুত্ব দিছে অল্প অল্প বেশি গুরুত্ব দিছে কোনটাকে ইউনিট অফ অ্যাকশনকে বাকিগুলোকে অত বেশি গুরুত্ব উনি হচ্ছে দেয়নি সেই বিষয়টি আমাদের লিখতে হবে কিছু ক্রিটিক মাঝে মধ্যে পক্ষে বিপক্ষে লিখছে আমরা সেটা লিখলাম যে কিছু ক্রিটিক বলছে যে হ্যাঁ গুরুত্ব দিছে কিন্তু আমরা যদি পুরো থিওরিটাকে বিবেচনা করি বা আলোচনা করি দেখব যে আসলে শুধু ইউনিট অফ অ্যাকশনটাকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে টাইম অ্যান্ড প্লেসকে বেশি গুরুত্ব দেওয়া হয়নি তো চলুন আমরা এবারে আনসারটি লাইন বাই লাইন দেখি আর একটা কথা বলে রাখা দরকার সেটা হচ্ছে এই প্রশ্নটা কিন্তু ঘুরিয়ে একটু ভিন্নভাবে আসতে পারে হোয়াট ইউ নো অ্যাবাউট ইউনিট অফ অ্যাকশান অথবা অ্যারোশটলের যে তিনটা ইউনিটিস তিনটা ইউনিটি নিয়েও আপনাদের প্রশ্ন আসতে পারে আমরা সেইম আনসারটাই দিতে পারি সেখানে আমরা তিনটা ইউনিটি নিয়ে আসলে আমরা অ্যাকশন নিয়ে খুব বেশি প্যাচাল যদি পারি তাতেও খুব একটা সমস্যা হবে না কারণ এরোশোটল নিজেই তিনটা ইউনিটি নিয়েই কথা বলছে কিন্তু বেশি কথা বলছে হচ্ছে ইউনিট অফ অ্যাকশন নিয়ে তো আমরা এখানে এই নোটটা ফলো করবো না একটু নিচে আমি নতুন করে আরও একটা নোট দিয়েছি দুইটাই চমৎকার সহজ করে লেখা দুইটাই সুন্দর আপনারা যেটা ইচ্ছে ফলো করতে পারেন দেখুন নিউ নোট থেকে আমরা পড়বো অ্যারিস্টোটাল কে ছিলেন একজন আনশান্ট ফিলোসফার ওনার সুন্দর আইডিয়া ছিল অ্যাবাউট স্টোরি টেলিং স্টোরি টেলিং মানে হচ্ছে নাটকের মধ্যে যে প্লট গল্প ওটাকেই বলা হয় মূলত স্টোরি টেলিং ঠিক আছে হি উনি বলেছেন যে যখন আমরা একটা গল্প বলি স্টোরি বলি ইট ইস ইম্পর্টেন্ট টু কিপ ইট ফোকাসড গল্পটা ফোকাসড থাকতে হবে দিস আইডিয়া ইজ কল্ড ইউনিটি অফ অ্যাকশন এটাকেই মূলত বলা হয় ইউনিটি অফ অ্যাকশন ফোকাসড যে আইডিয়াটা সেটাকেই বলা হয় ইউনিটি অফ অ্যাকশন লেটস ব্রেক ইন ডাউন এটাকে চলুন আমরা বিস্তারিত দেখি অথবা ইউনিটি অফ অ্যাকশনের আমরা এখানে একটা বড় সংজ্ঞা দিয়েছিলাম ঠিক আছে আমরা সেটাও দিলে দিতে পারি মূলত দুইটা একই কথা আমরা আগের নোটেও কীরকমভাবে বলেছিলাম যে আমরা যখন একটা নাটক বা উপন্যাস গল্প দেখি তখন আমরা দেখি যে এখানে অনেক ঘটনাই ঘটে কিন্তু সব কিছু এভরিথিং সিমস টু রিভলভ অ্যারাউন্ড ওয়ান মেইন আইডিয়া ওর কনফ্লিক্ট একটা বিষয়ের উপর ভিত্তি করে সব ঘটনাগুলো ঘটতে থাকে ঠিক আছে তো এটাকেই মূলত বলা হয় ইউনিটি অফ অ্যাকশন এবারে আমরা দেখি ইউনিটি অফ অ্যাকশনের মূলত কাজটা কি এই যে ইউনিটি অফ অ্যাকশনটা হলো এটা মূলত ইট হেল্পস আওয়ার স্টোরি ক্লিয়ার অ্যান্ড ইজি টু ফলো গল্পটা যেন ফলো করতে বা গল্পটা বুঝতে সহজ লাগে সুন্দর লাগে ঠিক আছে মনে হয় যেন এটা একটা রোড ট্রিপ রাস্তা দিয়ে জার্নি করার মতো একটা নাটক যখন দেখি আমরা কিন্তু এটাকে জার্নি করার সাথেই নাটক বা সিনেমা তুলনা করি ঠিক আছে ইউ হ্যাভ ওয়ান ডেস্টিনেশন ইন মাইন্ড মাথায় থাকবে একটা ডেস্টিনেশন যে নাটকের ফাইনাল বিষয়টা হচ্ছে এই কোনো একটা ধরেন চোরকে ধরা নিয়ে বা একটা ডাকাত দলকে ধরা নিয়ে গল্প নায়ক নায়িকার প্রেম নিয়ে গল্প অর্থাৎ একসময় যে মিলিত হবে এরকম একটা টার্গেট থাকবে সেই রাস্তায় পঞ্চাশটা কাজ থাকতে পারে একশোটা কাজ থাকতে পারে অ্যান্ড ইউ টেক দ্য বেস্টার আউট টু গেট উইদাউট মেকিং টু মেনি ডিওটর্স বেশি বেশি ভাঙা চোরা এদিক সেদিক না করে মেইন যে রাস্তায় ছুটে যাচ্ছে এই জানিটাই হচ্ছে একটা গল্প বা স্টোরি টেলিং ঠিক আছে প্রত্যেকটা গল্প উপন্যাস নাটক কবিতা সব কিছু মূলত হচ্ছে স্টোরি টেলিং এবারে আমরা হচ্ছে অ্যারিস্টলের যে নাটক নিয়ে যে থিওরিটা সেটা আমাদেরকে যেহেতু বলছে যে একটু থিওরি নিয়ে কথাবার্তা বলেন তো চলেন আমরা থিওরি নিয়ে কথা বলি নাও দ্যাট আজ টক বা অ্যারিস্টটলস আইডিয়া অফ ড্রামা 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 নিয়ে ওনার যে আইডিয়াটা আছে থিওরি আছে সেটা নিয়ে আমরা কথা বলবো তো ড্রামা নিয়ে আমাদের কিন্তু বেশি কথা এখানে বলার দরকার নেই ঠিক আছে ড্রামা ইজ হোয়েন পিপল অ্যাক্ট আউট এ স্টোরি অন স্টেজ অন এ মুভি মুভিতে হোক বা যেখানেই হোক যখন মানুষ স্টেজে অ্যাক্টিং করে দেখায় সেটাকেই বলা হয় ড্রামা অ্যারিস্টোটল বিলিভড দ্যাট ইন এ গুড ড্রামা যে একটা সুন্দর নতুন সরি সুন্দর ড্রামা ড্রামাতে বা ভালো ড্রামাতে অথবা ট্রাজেডি একই কথা নাটক হোক বা ট্রাজিডি হোক কী থাকবে দেয়ার শুড বি ওয়ান মেন স্টোরি একটা মূল গল্প থাকবে দ্যাট এভ্রিথিং এর বলস অ্যারাউন্ড যেটার চারপাশে মিলে অনেক কিছু ঘটবে ঠিক আছে দিস মেইন স্টোরি ইজ দ্য ইউনিটি অফ অ্যাকশন এই মূল স্টোরিটাকেই বলা হয় ইউনিটি অফ অ্যাকশন ইটস লাইক দ্য হার্ট অফ দ্য ড্রামা এটাকেই মনে হচ্ছে বলা হয় হার্ট অফ দ্য ড্রামা পুরো ড্রামাটাকে কী করেছে পাম্প করে পাম্পিং লাইফ ইন্টু দ্য হোল প্লে পুরো গল্পটাকে জীবন দেয় এই অ্যাকশনটা সুন্দর একটা ইউনিটি অফ অ্যাকশন যদি থাকে ঠিক আছে এই ইউনিটি অফ অ্যাকশনের যে গল্পটা সেটাকে বলা হয় প্লট আমরা সবাই জানি এবং এই প্লটটাকে বলা হয় কিন্তু হার্ট অব দ্য ড্রামা ওকে এবারে আমাদের প্রশ্নের যে দ্বিতীয় অংশ বাট ডিড অ্যার টোটাল ইনসিট অন ইনসিস্ট অন থ্রি ইউনিটিস থ্রি আদার সরি থ্রি আদার থিংস টু তিনটা যে ইউনিটি ছিল এই তিনটা ইউনিটি থেকে উনি কি গুরুত্ব দিয়েছেন এক্ষেত্রে সাম এ ইয়েস অর সাম ক্রিটিক্সে ইয়েস কিছু ক্রিটিক বলছে যে হ্যাঁ তো সেটা আমরা ওই হ্যাঁ না দিয়ে লিখবো না আমরা পুরোপুরি এটাকে আলোচনা করবো ইউনিটিস অফ ড্রামা টাইম প্লেস অ্যান্ড অ্যাকশান তিনটে ঘটনা নিয়ে লিখেছেন ইউনিটি অফ টাইম ইউনিটি অফ প্লেস ইউনিটি অফ অ্যাকশন সি হোয়াট আর দিস অ্যাবাউট চলুন আমরা দেখি যেই তিনটা থিওরি এই তিনটা থিউরি আসলে কী ছিল তিনটা থিওরি নিয়ে কী বলেছে এবার আমরা একদম ক্লিয়ার করে এই তিনটা থিওরি নিয়ে কথা বলবো ঠিক আছে এবং শুধুমাত্র আমাদের শর্ট কোয়েশ্চেনে থ্রি ড্রামাটিক ইউনিটিস বা ব্রডে আসতে পারে শর্টে আসলে আমরা শুধু এই পয়েন্ট লিখলেই হবে যদি ব্রডে শুধু থ্রি ড্রামাটিক ইউনিটি আছে এই তিনটা পয়েন্ট আমরা একটু ডিটেল করে লিখবো শুরুতে এখানে যা লিখেছি সিমিলার জিনিস লিখলেই হবে ঠিক আছে প্রথমটা কি দেয়ার ইজ ইউনিটি অফ টাইম ইউনিটি অফ সময়ের জি ইউনিটি ঠিক আছে সেটা কি বলা হয়েছে দিস মিনস দ্যাট এভরিথিং ইন দ্য স্টোরি শুড হ্যাপেন ইন এ শর্ট পিরিয়ড পুরো গল্পটা ঘটবে একটা অল্প সময়ের মধ্যে ছোট্ট সময়ের মধ্যে কেমন ছোট্ট সময়ের মধ্যে এক্স্যাক্টলি বইয়ে ছিল হচ্ছে যে ওয়ান রিভলুশন অব দ্য সান সূর্যের এক আবর্তন অর্থাৎ একদিন এটাকে আমরা ওইভাবে না লিখে আমরা নিজেদের মতো করে লিখতে পারি লাইক মেবি অল ইন এ ডে ওয়ান ডে অর্থাৎ একদিনের মধ্যে করতে পারে এক সূর্যের আবর্তন মানে ওই একদিনই ঠিক আছে অর জাস্ট এ ফিউ আওয়ার্স এমনকি অল্প কয়েকটা ঘন্টার ঘটনার কথাও বলছে সর্বোচ্চ হচ্ছে একদিন উনি বলছে যে ঘন্টার মধ্যে হলে ভালো চব্বিশ ঘন্টার বেশি আর দরকার নাই দেওয়া যাবে না দিস কেপস দ্য স্টোরি ফোকাসড অ্যান্ড ইন্টেন্স বলছে যেরকম থাকলে কী হবে স্টোরিটা ফোকাস থাকবে এর মধ্যে একটা তীব্রতা থাকবে লাইক এ স্পিরিট ইন স্টেট অফ ম্যারাথন স্পিরি স্প্রিন্ট ইন স্টেট অফ ম্যারাথন স্প্রিন্ট হচ্ছে ছোটো দৌড় ধুমধাম দৌড় ম্যারাথন হচ্ছে গুড করে এগোচ্ছে এ তো এগোচ্ছে ঠিক আছে স্প্রিন্টের বাংলা অর্থ কী সেটা আপনারা আমাকে বলবেন আমি বুঝিয়ে দিচ্ছি চুপ করে দাঁড়ায় আসেন ধাপ করে উঠে এমন দৌড় মারছেন এটাকে বলে স্প্রিন্ট এবার বাংলা কী বলে দেবেন ঠিক আছে এবার আমরা দ্বিতীয় ইউনিটিটা দ্যার ইজ নেক্সট দের ইজ ইউনিটি অফ প্লেস ইউনিটি অফ প্লেস নিয়ে উনি কথা বলেছেন যা বলছেন সেটাকে আমরা সংক্ষেপে প্রথমে লিখবো এটা কীরকম দিস ইজ অ্যাবাউট কিপিং দ্য স্টোরি ইন ওয়ান লোকেশান একটা মেইন লোকেশনে গল্পটা ঘটবে ইটস লাইক হ্যাভিং অল দ্য অ্যাকশান ইন ওয়ান রুম অর ওয়ান টাউন এক রুমের ভিতরে ঘটনা অথবা একটা শহরের ঘটনা মূলত এখানে দেখাবে তাতে কি হবে দিস মেক্স ইজিয়ার ফর দ্য অডিয়েন্স টু ফলো অ্যালং উইদাউট গেটিং কনফিউজ কনফিউজ না হয়ে পুরো বিষয়টাকে স্টোরিটাকে ফলো করতে সুবিধা হবে ফাইনালটা কি ইউনিটি অফ অ্যাকশন হুইচ ইজ অলরেডি ঠকড অ্যাব আমরা প্রথমে অলরেডি ঠক ডাব করেছি ইউনিটি অফ অ্যাকশানে দি ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ওয়ান অ্যাকোর্ডিং টু অ্যারিস্টোটল এবং অ্যারিস্টটলের মতো এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ উনি বিশ্বাস করতেন হি বিলিভ দ্যাট ইফ ইউ হ্যাভ ওয়ান ক্লিয়ার মেইন স্টোরি এভরিথিং এল ফলস ইন প্লেস বলছে যে একটা যদি মেন স্টোরি থাকে বাকি যত গল্প যাই রাখি সেটা অটোমেটিক্যালি জায়গা নিয়ে নিবে কিন্তু আমাদের ওই সিমিলার প্লট সাব প্লট এইগুলো থাকলে হবে না তাহলে দেখুন আমরা কী করলাম আমরা শুরুতে হচ্ছে অ্যারিস্টোটলের থিওরি নিয়ে কথা বললাম তারপর ওনার তিনটে ইউনিটি নিয়ে কথা বললাম এবার এই তিনটে ইউনিটির মধ্যে উনি কোনটাকে গুরুত্ব দিয়েছেন বা দিতে বলেছেন কিনা সেটা নিয়ে কথা বলব বাট হিয়ার ইজ দ্য থিং মূল বিষয়টা হচ্ছে এখানে অ্যারিস্টোটল ডিডেন্ট রিয়েলি সে ইউ হ্যাভ টু ফলো দিস ড্রামাটিক ইউনিটিস অ্যারিস্টোটল কখনোই বলে নাই যে ভাই তোমাকে এই কাজগুলো এই ইউনিটি সবগুলো মানতেই হবে মানতেই হবে হি জাস্ট টক বাউর দেম অ্যাজ গুড আইডিয়াস উনি শুধু বলছে যে এই আইডিয়াগুলো ভালো এভাবে করলে ভালো হয় এভাবে করলে সুন্দর হয় বিশ্বাসযোগ্য হয় ঠিক আছে তারপরে এরকম জোর দিয়ে বলে নাই তাই দুনিয়া সবাই এগুলাকেই ফলো করতো যেমন লাইক টিপস টু মেক ইউর স্টোরি স্ট্রংগার যেমন আমাদের গল্পটাকে স্টোরি টেলিংটাকে স্ট্রংগার যেন হয় একটু সুন্দর হয় সেজন্য আমাদের কিছু টিপস দিয়েছেন রাইটারদেরকে টিপস দিয়েছেন সো সাম পিপল টুক দিস আইডিয়াস অ্যান্ড মেড দেম ইন্টু রুলস ফর রাইটিং ড্রামা কিন্তু কিছু মানুষ এই আইডিয়াগুলোকে নিয়ে নাটক লেখার ক্ষেত্রে রুলস বানায় দিয়েছে যে এর বাইরে যাওয়া যাবে না বাট আদার্স ডিড নট সি দেম অ্যাজ এ স্ট্রিক্ট রুলস কিন্তু কিছু মানুষ যেমন শেক্সপিয়ার এগুলোকে ওইরকম রুলস হিসেবে মানে নাই ঠিক আছে তাহলে কি কী রুলস কি কী ছিল তিনটা বিষয় নিয়ে কথা বলছি ইউনিটি অফ টাইম ইউনিটি অফ প্লেস ইউনিটি অফ অ্যাকশান অ্যাকশনটা বেশি গুরুত্বপূর্ণ অ্যারিস্টটল সহ সবাই বলছে বাকি দুটা খুব একটা গুরুত্ব দেওয়া হয় নাই ঠিক আছে আবার এই অ্যাকশনও যে এরকম না রে ভাই যে এটা মানতেই হবে তা না হইলে ড্রামা দেওয়া যাবে না এখন নতুন ড্রামায় দেখবেন যে এই সমস্ত রুলস রুলস আর মানা হয় না তো মূলত উনি তারপরে বলছে যে অ্যাকশনটা যদি ভালো হয় যেভাবে বল বলতেছে সেভাবে হয় তাহলে সেই ড্রামাটা সবাই পছন্দ করবে সেই ড্রামাটা বিশ্বাসযোগ্য হবে স্টোরিটা শুনতে ভালো লাগবে ওকে ইন দ্য এন্ড ওয়েন উই ফলো অ্যারিস্টটলস আইডিয়া নট আমরা অ্যারিস্টোটল রুলস ফলো করি বা না করি আমাদের অ্যাকশনটা দ্য ইউনিটি অফ অ্যাকশন ইজ এ বিগ ডিল এটা মূলত বিগ ডিল মানে গুরুত্ব দেওয়ার মতো বিষয় টাইম প্লেসটা আসলেও খুব একটা ওইরকম দরকারি মনে হয় না কারোর কাছেই তবে ইউনিটি অফ অ্যাকশনটা আসলে গুরুত্বপূর্ণ জিনিস ইটস অল অ্যাবাউট কিপিং ইয়ার স্টোরি ফোকাস অ্যান্ড মেকিং শিওর ইট ফ্যাক্সড এ পান্স মানে বাস্তবে পুরো গল্পটা যে একটা সুন্দর গল্পের মধ্যে প্যাকেট করা থাকবে ভর্তি করা থাকবে পুরো গল্পটা একটা গল্পকে কেন্দ্র করে ঘুরবে এই জিনিসটা গুরুত্বপূর্ণ অ্যান্ড দ্যাটস সামথিং উই ক্যান অল লার্ন ফ্রম হোয়েদার উই রাইটিং স্টোরিজ অর ওয়াশিং দেম অন স্টেজ রাইটিং স্টোরি বলতে হচ্ছে যদি আমরা নাটক প্লে যেমন প্লে বলতেও নাটক বোঝাই ড্রামা বলতেও নাটক বোঝায় একটা পড়ার জন্যে লেখা হয় একটা স্টেজে পারফর্ম করার জন্য লেখা হয় দুইটার কথাই উনি বলছে যে আপনি লিখেন বা পড়েন আমরা যদি অ্যারিস্টোটালের এই রুলস অনুযায়ী আমরা যদি অ্যাকশনটাকে গুরুত্ব দেই তাহলে সেটা গল্পটাকে আরেকটু সুন্দর বানাবে গল্পটাকে আরেকটু চমৎকার বানাবে ইউনিটি অফ টাইম এবং প্লেস নিয়ে উনি একটু খুব একটি কথা ওরকম বলে নাই তো চলুন আমরা পুরো আনসারটাকে আরেকবার একটু সামারাইজ করে ফেলি বা রিভিশন করে ফেলি আপনাদের হাতে সময় থাকলে এখানে যে দুইটা নোট দিছি দুইটাই একবার রিডিং পড়ে ফেলবেন আমরা এই কাজটাই করতাম দুইটা আলাদা আলাদা বই থেকে পাবলিকেশনসের বই থেকে একবার রিডিং পড়তাম মাথায় ঢুকে যেত দেন আর মুখস্ত করতে হতো না নিজেদের ধারণা থেকে লেখা যায় তাহলে আমরা আমাদের প্রশ্ন ছিল হচ্ছে যে অ্যারিস্টোটল তার যে ইউনিটি অফ অ্যাকশন এটা নিয়ে কি বলেছেন সেটা নিয়ে আমরা প্রথমে লিখবো তারপর জিজ্ঞেস করেছে যে ইউনিটি অফ অ্যাকশন নিয়ে এটা লিখেছেন ভালো ইউনিটি অফ অ্যাকশন সহ ইউনিটির যে বাকি যে ইউনিটিগুলো আছে এইগুলাতে উনি জোর দিয়েছেন কিনা বা কীভাবে কী জোর দিলেন শুরুতে আমরা কী লিখব শুরুতে আমরা লিখব যে অ্যারিসোটল মানুষটা কে ছিলেন কী লিখেছেন এই বইতে মূলত কি ছিল সেটা আমরা লিখলাম তারপর আমরা লিখবো যে ধরেন যে আমরা একটা গল্প লিখছি বা আমরা একটা নাটক উপন্যাস লিখছি সেখানে নাটকের ক্ষেত্রে মূলত হচ্ছে যে মেইন গল্প সেটা হচ্ছে ইউনিটি অফ অ্যাকশন এবং সেটাকে আমাদেরকে গুরুত্ব দিতে হবে অন্য আইডিয়াগুলো নিয়ে যদি কথা বলি ড্রামাটিক ইউনিটিস নিয়ে ড্রামাটিক ইউনিটি দিতে গিয়ে উনি তিনটা ঘটনার কথা বলছে তিনটা ড্রামাটিক ইউনিটির কথা বলছে কী কী ইউনিটি ইউনিট অফ টাইম প্লেস এবং অ্যাকশন তিনটা এবং উনি টাইম এবং প্লেসকে মোটামুটি গুরুত্ব দিয়েছেন অ্যাকশনকে দিয়েছেন সবচেয়ে বেশি গুরুত্ব ইউনিটি অফ অ্যাকশনটাকে বলছে যে মানতে হবে ঠিক আছে আমরা এবারে হচ্ছে ইউনিটি অফ টাইম প্লেস অ্যাকশন তিনটাকে নিয়ে ডিটেলে আলোচনা করব। করার পরে আমরা শেষে গিয়ে লিখব যে উনি মূলত ইউনিট অফ টাইম এবং প্লেসকে একে তো কম গুরুত্ব দিয়েছেন বেশি গুরুত্ব দিয়েছেন অ্যাকশনকে আবার কোনোভাবেই স্ট্রিক্ট কোনো রুলস দেয় নাই যে এটাই রুল ঠিক আছে উনি শুধু আইডিয়া দিয়েছেন যে এভাবে লিখলে গল্পগুলো আরও সুন্দর হবে যেহেতু সে একজন ভালো জ্ঞানী মানুষ উনি হচ্ছে টিপস দিয়েছেন আইডিয়া দিয়েছেন কিন্তু কিছু মানুষ তার এই আইডিয়াগুলোকে রুলস হিসেবে ফলো করেছে কিছু কিছু মানুষ ফলো করে নাই ঠিক আছে এভাবে দিয়ে আমরা কিন্তু কনক্লুশনটা টেনে দিব আমাদের আনসারটা হয়ে যাবে ক্রিটিসিজমের ক্ষেত্রে আমাদের অনেকে জিজ্ঞেস করেন যে প্রশ্নের উত্তর কত বড় লিখব আমি বলেছি নর্মালি প্রশ্নের উত্তর লেখার সময় আমরা ফোর হান্ড্রেড ওয়ার্ডস থেকে শুরু করে ফাইভ হান্ড্রেড ওয়ার্ডস পর্যন্ত লিখব তবে ক্রিটিসিজম লিঙ্গুয়েস্টিক্স এই সমস্ত সাবজেক্টে এই রুলস খুব একটা খাটে না এই সমস্ত সাবজেক্টের ক্ষেত্রে যেহেতু এটা কোনো উপন্যাস নয় নাটক নয় সেক্ষেত্রে আমরা কতটুকু লিখবো আনসার লিখতে যতটুকু প্রয়োজন হয় ততটুকু লিখতেই হবে লিখলেই হবে খুব একটা বড় হলেও সমস্যা নেই ছোটো হলেও সমস্যা নেই ঠিক আছে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ